শান্তির জন্য আলোচনার পথ খোলা থাকবে কিন্তু যেই ঘটনাটি ঘটেছে যারা সন্ত্রাস করেছে তাদের ব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না এবং এদের ব্যাপারে কঠোর অবস্থান নেওয়া হবে এবং যৌথ অভিযান চলবে ওই পাশ থেকে কারোর ঢোকার মতো সম্ভাবনা নেই কারণ বাংলাদেশ অলরেডি স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশের পরে বিজেপি সীমান্ত মোটামুটি একটা কঠোর পাহারা দিচ্ছে তবে সীমান্তের যে অবস্থা যে দুর্গমতা সেখানে একেবারে নিশ্চিত করে বলা সম্ভব নয় বা নিশ্চিদ্র নিরাপত্তা বলতে যেটা বোঝায় সেটা দেয়া আসলেই সম্ভব না পাহাড়ের সর্বশেষ অবস্থা হলো গত পরশু দিন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় গিয়েছিলেন তার সাথে আইজিপি গিয়েছিলেন বিজিপি ডিজি বিজিপি গিয়েছিলেন ডিজি আনসার গিয়েছিলেন ডিজি ডিজিএফআই গিয়েছিলেন এবং অন্যান্য সকল গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তা এবং ছিলেন তারা এবং পার চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ছিলেন লোকাল এমপিরা ছিলেন তো তারা যে ইনস্ট্রাকশনটা দিয়েছেন সেটা হলো যে শান্তির জন্য আলোচনার পথ খোলা থাকবে কিন্তু যেই ঘটনাটি ঘটেছে যারা সন্ত্রাস করেছে তাদের ব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না এবং এদের ব্যাপারে কঠোর অবস্থান নেওয়া হবে এবং যৌথ অভিযান চলবে এবং আমরা সেটা দেখতে পাচ্ছি পরবর্তীতে গতকাল বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম আহমেদ তিনি গিয়েছিলেন তিনিও পরিষ্কার ভাষায় বলেছেন যে যারা রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র নিয়েছেন প্রধানমন্ত্রী তাদের তার কাছে অত্যন্ত কঠোর বার্তা দিয়েছেন তাদেরকে ছাড় দেওয়া হবে না এবং আমরা সেটার একটা প্রতিফলন আজকে দেখতে পেলাম গতকাল আমরা দেখেছিলাম যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে তার ভিতরে দুইজন সরাসরি কেএনএফ এনএফের সশস্ত্র ছিল সদস্য ছিল এবং একটা গাড়িও আটক করা হয়েছে যেই গাড়িটা দিয়ে থানচিতে দুটো গাড়ি থানচিতে মানে ব্যাঙ্ক লুটের সময় ব্যবহার করা হয়েছিল তার ভিতরে একটা গাড়িকে ইতিমধ্যে আটক করা হয়েছে এবং একটা সেই গাড়ির ড্রাইভারকেও আটক করা হয়েছে এবং সাতটি অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং আমি মাত্র কিছুক্ষণ আগে খবর পেলাম এই জাস্ট দশ মিনিট আগে খবর পেলাম এবং আমাদের কাছে কিছু ভিডিও ফুটেজ আসলো আহ তাতে দেখতে পাচ্ছি যে বেথেল পাড়াতে অভিযান চালিয়ে একটা বড় সাফল্য অর্জন করেছে যারা কেএনএফ এর সাথে জড়িত এরকম 49 জনকে আটক করা হয়েছে এই 49 জনের মধ্যে আঠারো জন নারী রয়েছে তো এখন ওখানকার নিরাপত্তা বাহিনী ইয়ে করছে এটা স্ক্রুটিন করছে যে এই 49 জনের মধ্যে কতজন সশস্ত্র সরাসরি সশস্ত্র এবং সদস্য এবং কারা নিরস্ত্র সমর্থক আছেন কিনা এগুলো স্ক্রুটিনিং করা হচ্ছে আগে যাদের যে পাঁচজনকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা এদেরকে ওই স্ক্রুটিং করার পরে তাদের বিরুদ্ধে বিভিন্ন টায়ারে মামলা হবে এই যে এবং এর পাশাপাশি আজকে আমরা দেখতে পেলাম যে দুইটা সাজোয়া যান আজান নিয়ে যাওয়া হয়েছে বান্দরবনে এবং এগুলো রুমা এবং থানচিতে পাঠানো হবে এটা ওই মানে সন্ত্রাস বিরোধী অভিযানে ব্যবহার করা হবে তার এই সব কিছু দিয়ে যেটা আমরা মানে বুঝাতে পারি বুঝতে পারি যে সেটা হলো যে সরকার এবারে অন্তত তারা এই যে অপকর্ম কেএনএফ করেছে এই অপকর্মতে তারা সরকার ছাড় দিতে একদমই রাজি নয় এবং হয়তো ছাড় দেবেন না সেই কঠোরতা দেখতে পাচ্ছি এগুলো হলো একটা দিক আরেকটা দিকে আমরা দেখতে পাচ্ছি যে কেএনএফ এর বিভিন্ন ফেসবুক পেজ এবং তাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়ায় চ্যানেলগুলো আছে সেই তারা তাদের মতো করেই একই ধরনের কথা বলে যাচ্ছে এবং তারা বলছে তারাও প্রস্তুত আছে তারা এটা দেখবেন এবং তারা মোকাবেলা করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছেন এবং তাদের নতুন নতুন ফোর্স তারা ঢুকছে বলে তারা দাবি করছে যদিও বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে না এই মুহূর্তে ওই পাশ থেকে কারোর ঢোকার মতো সম্ভাবনা নেই কারণ বাংলাদেশ অলরেডি স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশের পরে বিজেপি সীমান্ত মোটামুটি একটা আহ কঠোর পাহারা দিচ্ছে তবে সীমান্তের যে অবস্থা যে দুর্গমতা সেখানে একেবারে নিশ্চিত করে বলা সম্ভব নয় বা নিশ্চিদ্র নিরাপত্তা বলতে যেটা বোঝায় সেটা আসলেই সম্ভব না তো এটা আরেকটা জিনিস আমরা দেখতে পেলাম সেটা হল ছিলেন তিনি মিজোরাম থেকে সুইজারল্যান্ডে গিয়েছেন সেখানে একটা আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেয়ার জন্য তিনি সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলা দরকার যে এই মাসের মাঝামাঝি সময়ে জাতিসংঘের আদিবাসী বিষয়ক পার্মানেন্ট ফোরামের একটা আন্তর্জাতিক সম্মেলন হবে বিশ্বের বিভিন্ন দেশের আদিবাসী যা জনগোষ্ঠী আছে যারা তারা এই সম্মেলনে অংশ নেয়ার জন্য ইতিমধ্যেই সেখানে অনেকে হাজির হয়েছেন অনেকে যাচ্ছেন এবং বাংলাদেশ থেকেও দুইটা প্রতিনিধি দল নিউ ইয়র্কে জাতিসংঘে সদর দপ্তর নিউ ইয়র্কে যাচ্ছেন তার মধ্যে বাংলাদেশের যে সমস্ত ক্ষুদ্র নির্গোষ্ঠী যারা নিজেদেরকে আদিবাসী দাবি করেন সেই আদিবাসী দাবি কারী গ্রুপের একটি দল এখানে দেখা যায় যে বেশিরভাগ সময় ব্যারিস্টার দেবাশিস রায় থাকেন অনেক সময় এবং সন্তুল সন্তুল নাতি এই দলটিকে লিড দিয়েছিলেন যে অগাস্টিনা ত্রিপুরা যিনি কানাডাই থাকেন মূলত তিনি কানাডা থেকে এসে এই দলের নেতৃত্ব দিয়েছিলেন এবং সেখানে বেশ মানে বাংলাদেশের বিরুদ্ধে বেশ গরম বক্তৃতা তিনি দিয়েছিলেন এবং এই বিষয়গুলো ওয়াচ করার জন্য বাংলাদেশ সরকারের একটি টিম যেটি বাংলাদেশের ভারত চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব সচিবের নেতৃত্বে একটি টিম যায় এবং তারাও এবারে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে আমি জানি এই হলো আসলে সর্বশেষ অবস্থা কিন্তু আমার মনে হয় যে এই যে ইয়ে মানে নাথান বম যে এই সময়ে বিদেশে গেলেন এইটার সাথে ওইটার কোনো সম্পর্ক আছে কিনা কতিয়ে আমি একটু মানে সন্দেহ করছি যেটার সাথে একই সময়ে যেহেতু উনিও গেলেন তো এই সুযোগটা ঠিক যাওয়ার আগে আগে এই ঘটনাটা ঘটলো আর কি এমনকি যাওয়ার আগেও এই ঘটনাটা ঘটলো সেটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার তো এই বিষয়গুলো হলো মানে সর্বশেষ আপডেট জি